স্মার্ট বাংলাদেশ আমার প্রশ্ন স্মার্ট শব্দটার অর্থ কয়জন বাংলাদেশের লোক বিশেষ করে যারা লেখাপড়া হয়তো প্রাইমারি স্কুল পর্যন্ত পড়েছেন কিংবা হাই স্কুলে গেছিলেন কয়জন লোক স্মার্ট কথাটার অর্থ জানে স্মার্ট বাংলাদেশ সপ্রতিভ চটপটে যেটি আমরা বলি এবং এই স্মার্ট বাংলাদেশ এটা আবার দিবস পালন করতে হবে এই ধরনের অনেকগুলো ব্যাপার আপাত দৃষ্টিতে মনে হয় উদ্ভট এবং কেউ বললেন সঙ্গে সঙ্গে মুশকিলটা হয়েছে কেউ যদি তার নিজের খেয়াল খুশি মতো মনের মাধুরী মিশিয়ে কোনো একটা কথা মুখ দিয়ে বের করেন তাহলে তার যারা অনুসারী আছেন যারা তার কাছ থেকে সুবিধা আদায় করেন বাবু যত বলে পরিষদ বলে বলে শতগুণ সঙ্গে সঙ্গে তার খোলকর্তাল নিয়ে নেমে পড়ে তো এই যে দিবসগুলোর কথা আপনি বললেন এগুলোর জন্য আমার প্রথম প্রশ্ন যে এটা কি বাংলাদেশের সাধারণ মানুষের কোনো মতামত নেওয়া হয়েছে তো আপনি বলতে পারেন যে কিভাবে নেওয়া হবে হ্যাঁ রেফারেন্ডামের তো কোনো সংবিধানে নেই দরকার নেই না সংবিধানে নেইও সেটি জাতীয় সংসদ সংসদে আলোচনা করেছেন আপনার যত কানা খোড়া অন্ধ খঞ্জব জাতীয় সংসদই হোক না কেন যত অসম্পূর্ণ সংসদ হোক না কেন তবুও তো বলতেন আপনি যে হ্যাঁ জাতীয় সংসদে এটা যেখানে হয়তো শতকরা 95 জন হাবুর্যযুক্ত হলো এই পদের কিন্তু কোথাও না দিয়ে নিজেদের ঘোষণা করে দিলেন এটা ঠিক না এই জিনিসগুলো ওই যে ছুটি ফুটির যে কয়েকটা কথা বললেন এগুলা সাধারণ মানুষের চিন্তা চেতনার সঙ্গে জীবনযাপনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বাতিলের সিদ্ধান্ত অনেকটা সাধারণ মানুষের মানে মানুষের আশা শঙ্কার প্রতিফলনের সাথে যায় কিনা যুক্তিযুক্তির ব্যাপার যদি বলি আমি হ্যাঁ তো সেটাই তো বলছি সেটা আমার বললে পরে আমি যদি বলি না যায় না তাও হবে না আপনি যদি বলেন যায় তাও হবে না তাহলে কি জনসাধারণ আমার প্রশ্ন হচ্ছে যে এই জনসাধারণ সবাই মনে করে না জনসাধারণ কি জনে জনে যাবেন নাকি যেটা আপনি একটু আগে বলেন যে রেফারেন্ডামের গণভোটের সিস্টেম তো নাই আমাদের সংবিধানের উত্তরে দেওয়া হয়েছে তাহলে আছে তো একটা জিনিস তো আছে সেটা হচ্ছে জনগণের ভোটে নির্বাচিত সরকার এবং উহাকে বলা হয় সংসদ জাতীয় সংসদ আপনি জাতীয় সংসদের একটা সুন্দর সংসদ করুন আচ্ছা অসুন্দর সংসদে করুন যেভাবে গত কয়েক দশক ধরে চালিয়ে আসতেছেন সেখানেও না হয় আলাপ আলোচনা হলে পরেও তাও একটা রেকর্ড থাকলো যে আলাপ আলোচনা হয়েছে এটা দিয়ে তা না একদম ঘোষণা করে দিলেন অমুক দিবস পালন করতে হবে অমুক দিবস আমরা মেনে চলবো ভাগ্যিস বলে নাই যে অমুক দিবসে নফল রোজা রাখতে হবে কিংবা ভাগ্যিস বলে নাই যে অমুক দিবসে আপনার নফল রোজা রাখতে হবে বা যেটা বলছিলাম যে একেবারে সব ধর্মের সবাই একত্রিত হয়ে প্রার্থনা করত মানে উদ্ভট জিনিস অতএব এটা ঠিক আছে এগুলো তবে এখন এবার উল্টো দিকটা আরেকটা কথা বলি হ্যাঁ যেটা এতক্ষণ বললাম যেটা বিতর্কিত বিষয়টা বিতর্কিত এর পক্ষে হয়তো যে না দিবসগুলো ঠিকই আছে পক্ষে হয়তো শতকরা 90 জন বলতে পারেন আবার এমনও পাবেন যে শতকরা 90 জন বিপক্ষেও বলতে পারে এটার কোনো যতক্ষণ পর্যন্ত ওই যে জনপ্রতিনিধিরা যতক্ষণ পর্যন্ত কথা না বলে সত তাহলে পরে এই বিষয়টি যেহেতু সমস্ত জাতিকে এটা স্পর্শ করে অতএব এটা আমার মনে হয় আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এটা প্রায়োরিটির বিষয় নয় এটা তারা এই প্রশ্নটা উত্থাপন করতে পারেন এই প্রশ্নটা জাতির সামনে রাখতে পারেন তাদেরকে ধন্যবাদ তারা স্মরণ করিয়ে দিয়েছেন কিন্তু সিদ্ধান্ত দিয়ে এক কলমের খোঁচায় এটা ফাইলে লিখে কোনো দিন যে প্রস্তাব করা যাইতেছে যে উহা বাতিল করা হোক এটা ঠিক না